আজকে যে বই নিয়ে আলাপ করব সেটা হলো নাম্বার ওয়ান নিউ ইয়র্ক টাইমস বেস্ট সেলার বই, নাম হলো 10% হ্যাপিয়ার, মানে 10% বেশি সুখী কেমনে হবেন। এই বইটা লেখা হলো ড্যান হ্যারিস, উনি ABC নিউজের জার্নালিস্ট ছিলেন, সাংবাদিক এবং টিভি সাংবাদিক, এবং উনি ABC নিউজের গুড মর্নিং আমেরিকা একটা অনুষ্ঠান ছিল খুব জনপ্রিয়, এখনও বোধ হয় আছে, ওইটার হোস্ট ছিলেন। এরপরে উনি ইরাক যুদ্ধের মধ্যে সাংবাদিকতা করছে, তো যুদ্ধের মধ্যে কাজ করতে গিয়া উনি অনেক অমানবিক জিনিসপত্র দেখছে, খুন, বাচ্চাদের খুন, মানে অনেক ধরনের কষ্টের জিনিসপত্র দেখছে, দেখে উনি খুব ফ্রাস্ট্রেটেড হয়ে গেছিল, খুব ডিপ্রেশনে ভুগতেছিলেন, এবং এক পর্যায়ে উনি ডিপ্রেশন থেকে বাঁচার জন্য বিভিন্ন রকম মেডিকেশন ইউজ করতেন, এর মধ্যে এক পর্যায়ে আরও খারাপ অবস্থা কোকেন টোকেন উনি ইউজ করতেন। তো পরবর্তীতে উনি যখন যুদ্ধ টুদ্ধ থেকে চলে আসলো আমেরিকাতে, তো উনি তখন ডিপি চিন্তা করলেন, করে উনি তো আগে থেকে জানতেন যে মেডিটেশন করলে খুব মানসিকভাবে শান্তি পাওয়া যায়, মনের একটা শান্তি পাওয়া যায়, ডিপ্রেশন থেকে এই হয়, তো উনি এটা বিশ্বাস করতেন না। পরবর্তী উনি চিন্তা করলেন যে ঠিক আছে, আমি মেডিটেশন করে দেখি একটু, বিশ্বাস না করে উনি করে দেখলেন। দেখার পরে উনি দেখলেন মেডিটেশন করে, মানে মাইন্ডফুলনেস করে ওনার কিন্তু সমস্ত প্রবলেম সলভ হয়ে গেল। তো এই বইটা 10% হ্যাপিয়ার, 10% বেশি সুখী হবেন, এটা মূলত মেডিটেশন নিয়ে। তো মেডিটেশন, আসলে মেডিটেশন বলতে আমরা অনেক সময় মনে করি যে পাহাড়ে জঙ্গলে গিয়া মেডিটেশন করা, এটা কিন্তু না, সাধু সন্ততিদের মেডিটেশন করা, এটা কিন্তু না। মেডিটেশন হলো একটা জাস্ট মনঃসংযোগ, যে কোনো একটা জিনিস নিয়ে ডিপলি চিন্তা করা, এটাই কিন্তু মেডিটেশন। আমাদের হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিন্তু হেরা পর্বতের মধ্যে ধ্যান করছেন অনেক বছর, তারপরে এই বৌদ্ধদের কিন্তু বুদ্ধ কিন্তু অনেক দিন মানে ধ্যান করছেন। তো এরকম ধ্যান করা মানে কিন্তু যে কোনো একটা জিনিস নিয়ে ডিপলি চিন্তা করা, মানুষ যেমন অনেক সময় বলা হয় যে ব্রেথের উপরে চিন্তা করা, মানে নিঃশ্বাসের উপরে সমস্ত কনসেন্ট্রেশনটা দেওয়া, এটা একটা মেডিটেশন। যে কোনো একটা জিনিস নিয়ে ডিপলি চিন্তা করা, এটা একটা মেডিটেশন। তো 10% হ্যাপিয়ার ওই বইতে উনি বলতেছেন যে মনঃসংযোগ করলে বা মেডিটেশন করলে অ্যাটলিস্ট 10% বেশি আপনি সুখী হতে পারবেন। তো আজকে করলেন 10% সুখী হইলেন, তাহলে আপনার স্টেজটা কিন্তু 10% সুখীতে চলে গেল, কিছুদিন পরে আবার 10% অ্যাড হইলো, কিছুদিন পরে আবার 10% অ্যাড হইলো, এভাবে হতে হতে আপনি কিন্তু 100% হ্যাপিয়ার হয়ে যাবেন। এটা কম্পাউন্ড ইন্টারেস্টের মতো ব্যাপার, 10% সবসময় অ্যাড হতে থাকবে। তো এক নাম্বার পয়েন্ট হইলো ওনার বইয়ের যে মেডিটেশন বা মনঃসংযোগ করলে আপনি 10% বেশি সুখী হতে পারবেন। এরপরে কিন্তু দুই নম্বর যেটা লেসন সেটা হইল যে মেডিটেশন বা মনঃসংযোগ করলেই আপনার সমস্ত প্রবলেম সলভ হয়ে যাবে না, এটা মনে করার কোনো কারণ নেই যে মেডিটেশন করলে আমার কোনো সমস্যা থাকবে না। মেডিটেশন করার পরেও সমস্যা থাকবে, তবে সমস্যা ব্যাপারটা হলো, লাভটা হলো মেডিটেশন করলে আপনি সমস্যার প্রতি রেসপন্ড করতে পারবেন, সমস্যাকে মোকাবেলা করতে পারবেন, সমস্যাকে হ্যান্ডেল করতে পারবেন, রাদার দেন সমস্যার প্রতি একটা বিক্রিয়া করা বা রিয়্যাক্ট করা, সমস্যার প্রতি যে সমস্যাকে নেগেটিভলি দেখা, এটা আপনি করবেন না। আপনি সমস্যাকে খুব পজিটিভলি দেখে সমস্যাটাকে সলভ করতে পারবেন, সমস্যাটাকে রেসপন্ড করতে পারবেন যদি আপনি মেডিটেশন করেন বা মনঃসংযোগ করেন। এরপরে তিন নম্বর যেটা লেসন সেটা হলো যে জীবন আসলে আপনি সাকসেসফুল হতে চাওয়া, এটা কিন্তু ঠিক আছে, এটাতে কোনো সমস্যা নেই। আপনি জীবনে বড় কিছু হতে চাওয়া বা যে কোনো ব্যাপারে সাকসেসফুল হতে চাওয়া, এটা ঠিক আছে, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু সমস্যা হলো আপনি যদি না বুঝেন যে আপনার সাকসেসের উপর আপনার কোনো কন্ট্রোল নেই, আপনি যতই চেষ্টা করেন, চেষ্টা করার পরেও অনেক সময় কিন্তু সাকসেসফুল না হতে পারেন, অনেক সময় হবেন কিন্তু অনেক সময় নাও হতে পারে। অর্থাৎ এখানে অনেক কিছু কিন্তু আপনার কন্ট্রোলে নাই, আপনার আমার কন্ট্রোলে অনেক কিছু নেই, রেজাল্টের ব্যাপারে আপনার আমার কন্ট্রোলে অনেক কিছু নেই। আমরা কাজ করতে পারি কিন্তু কাজ করার পর রেজাল্ট হবে কি হবে না, এটা অনেক সময় কিন্তু অনেক আউটার কন্ট্রোল, বাইরে আমাদের কন্ট্রোলটা কিন্তু বাইরে, আমাদের নিজেদের রেজাল্টের ব্যাপারে কোনো কন্ট্রোল নেই। সুতরাং আমরা সাকসেসফুল হওয়ার চেষ্টা করতে পারি কিন্তু সাকসেসফুল না হলেও বুঝতে হবে যে এটাতে আমাদের আসলে কন্ট্রোল নেই। আমরা চেষ্টা করতে পারি, আমরা চেষ্টা করে যাব, রেজাল্ট কিছু তো হবে, কিছু যদি না হয় সেটার জন্য ফ্রাস্ট্রেটেড হওয়ার কিছু নেই। এই ছিল 10% হ্যাপিয়ার বইয়ের
তিনটা লেসন। এটা লেখছেন হলো ড্যান হ্যারিস, উনি এবিসি নিউজের গুড মর্নিং আমেরিকার হোস্ট ছিলেন, উনি ইরাকে যুদ্ধের মধ্যে জার্নালিস্ট করছেন। তো এটা নিউ ইয়র্ক নাম্বার ১ বেস্ট সেলার। এই ছিল আজকের আলোচনা, আশা করি আপনাদের ভালো লেগেছে, ধন্যবাদ।